বিষয়কে জানিবে মাটি ভজন সাধন হবে খাঁটি এ একাবার সত্য কথা নারীকে মাতৃরূপে বাঁচতে হবে সেই জন্য রামকৃষ্ণ ফলহারিণী কালী পূজার দিনে ওই যে শারদামাকে দেবী রূপে পূজা করেছিল আমিও মাঝে মাঝে করি আমি চরণ ধুলি মাঝে মাঝে নিয়ে এই যে হাসি হাসি করছিলাম মায়েরা আমি জানি মায়েরা হাসি গোপনে নি গোপনে একবার আমি শ্বশুর বাড়ি গিয়েছি জানেন মা তা যখন আমি শ্বশুর বাড়ি থেকে বাড়িতে আসব সবাই বসে আছে জানেন তবে এই কথাটা যেন প্রকাশ করবেন না মা একটু লজ্জা করে জানেন তা যখন শ্বশুর বাড়ি থেকে আমি বিদায় নিয়ে চলে আসব তা সবাই দেখি না বসে আছে শ্বশুর শাশুড়ি সবাইকে প্রণাম করতে হয় না সেই ফাঁকে কিন্তু আমাদের কমরেড দেখি না বসে আছে তা আমি বলি এই সুযোগে জামাই হরি নাম করো এই দেখো মেয়ের প্রণাম করছে কেন প্রণাম করছে সে তো আমি জানি রে বাবা আমি জানি না রামকৃষ্ণ যদি শারদামাকে প্রণাম করতে পারে আমি তো তুচ্ছ আমি ভুল করেছি মা বলুন ভুল করেছি মা তবে সেই জন্য এটা শাস্ত্রে বলছে আমি তো বলছি না নারীকে জানিবে মা বিষয়কে জানিবে মাটি ভজন সাজন হবে আজ দেখুন কি অপরূপ লীলা আজ দেবী দুর্গা বক্ষে তুলে নিয়ে স্তন দিয়েছে যতটুকু বদনটা স্তনের মধ্যে ছিল ততটুকু কালো হয়ে গেছে মা কি করলেন সেই স্তন কর্তন করে মাটিতে ফেলে দিলেন তাই থেকে হলো কলা গাছ দেবী দুর্গা স্তন থেকে হলো কলা গাছের জন্ম জানেন সেই জন্য দেখবেন কাঁচা পাকা কলা ওই যে মুখটা দেখবেন স্তনের মতো দেখবেন আপনারা পরীক্ষা করে দেখবেন নিচে থেকে উপর পর্যন্ত কলা গাছ ছাড়া কোনো শুভ কাজ হয় না সে আপনারা ষষ্ঠী পূজা থেকে অন্নপ্রাশন থেকে জন্মে থেকে মৃত্যু পর্যন্ত দেখবেন কলা গাছের দরকার হবেই আর কলা গাছের তলায় যে শিকড়টা আছে ওই শিকড়টা না থাকে এটা বলবো না এটা খুব মর্মান্তিক কর্ম জানেন না কারো স্বামীরা যদি না থাক থাকতা বাবা দরকার নেই বাবা এই কথা বলে অনেকে বলবে চালনা করো আমি বলি দরকার নেই বাবা আর চালনা করি শেষ বয়সে না গো মা এ চালনা ইয়ে অনেক কথা আছে থাক থাক হ্যাঁ তাহলে সেই থেকে হলো কলা গাছের জন্ম প্রত্যেকে শুভ কাজে লাগে সমবেত ভক্তমণ্ডলী মায়েরা এই দেখুন হরিবাসরে আছে আর সেই যে যোগমায়ের অংশভূতা সমস্ত নারী সমস্ত নারীদের স্তনের মুখকালে এই হলো তার যাজ্জল্য প্রমাণ তাই আমার ভক্তাদিন ভগবান প্রথম নারীকে সম্মান দিয়েছিলেন নারীকে প্রথম ভগবান সম্মান দিয়েছিলেন সেই জন্য দেখবেন প্রত্যেক হরিবাসরে দেখেছেন এই তুলসী ভগবানের ছবি না রাখলে অসুবিধা নেই কিন্তু না জানেন নিমাই সন্ন্যাসে চলে গিয়েছিলেন বাবাদের একটু জিজ্ঞাসা করি নিমাই নারী সঙ্গ করেনি বাবা একটু বলুন তো দেখি কোনো বাবা বলবেন হ্যাঁ না না ও কথা বলিনি নারী সঙ্গ করেনি কি নিমাই নারী সঙ্গ কি ওই যে অন্য কথা ভাববেন না নারী সঙ্গ না করলে ভগবানকে পাওয়া যায় না তুলসীর যে হাড়গুলো কেটে 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 গলায় পড়েছিলেন আর এই যে মালাটা যে জপের মালাটা টেপা হয় ওটা কি নারী নারী ছাড়া ভজন সাধন হবে না সেই জন্য কি বললেন নারীকে জানিবে মা নারীকে বললেন নারী নিন্দা মত করো সাধু নারী নিন্দা মত করো সাধু সাধুজি 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 নারী নিন্দা মত করো সাধু নারী নিন্দা
ওরে নারী দুদর্শে, ওরে নারী দুদর্শে, ওরে নারী দুদর্শে, জনমলিয়া রাম লক্ষ্মণ সীতা গেলে অনেক বেড়ে যায়। নারী বৃন্দাবত কর সাধু নারিকা জগৎ মাতা, নারী দুদর্শে জন্মলিয়া রাম লক্ষ্মণ সীতা, নারীর অঙ্গে আঘাত করলে সঙ্গে সঙ্গে অ্যাকশন, কোনো সেটা আপনারা জানেন। লঙ্কেশ্বর রাবণ অকালে চলে গেল কেন? অতি দর্পে হত লঙ্কা, অতি মানুষ কৌরবা, অতি দানে বলিবদ্ধ, অতি চতুরের ভাত নেই, অতি সুন্দরীর বর নেই, অতি বোকার পায়ে বেড়ি, অতি চালাকের গলায় বেড়ি। চালাক হও, চালাকি করুন, যত করবে চালাকি বুঝবে তার জ্বালাকি। লঙ্কেশ্বর রাবণ সীতা দেবীর কেশের মুঠি ধরেছিল বলে সেই অপরাধের জন্য কি হলো মা? 1 লক্ষ পুত্র যার, 6 লক্ষ নাতি, বংশে রইল না কেউ দিতে বাতি। কৌরব কুল ধ্বংস হলো কেন? দ্রৌপদীর কেশের মুঠি ধরেছিল বলে কৌরব কুল 17.5 দিনে সব, ভগবান সব শেষ করেছে। কংস নিধন হলো কেন? ওই যে দেবকীকে কেশের মুঠি ধরে রথ থেকে টেনে চুল চুলের মুঠিটা ধরে টেনে নামিয়েছিলেন, যখন দৈববাণী হলো দেবকী তোমার ভগ্নীকে আনন্দ করে নিয়ে তুমি যাচ্ছ রথে করে, কিন্তু অষ্টম গর্ভের পুত্রের হাতে মৃত্যু হবে। কংস সেই জন্য বাবাদের বলে যায়, কারণ নামি দামি মোবাইল কিনবেন, টিভি কিনবেন, ফ্রিজ কিনবেন, কোনো গ্যারান্টি একটা করে গ্যারান্টি কার্ড দেবে, আমার কোনো গ্যারান্টি কার্ড নেই বাবা, সত্যি কথা বলি, আজ আছি কাল থাকবো না। কি গো মা, সব জিনিসের দিয়ে বিশ্বাস আছে, একটা জিনিসের দিয়ে বিশ্বাস নেই সেটা আমি মনে করি। কোন জিনিস মা? নিঃশ্বাসের দিয়ে বিশ্বাস নাই, এই আছে এই নাই। সেই জন্য বাবাদের বলে যায়, আর যারা দূরে দূরে আছেন মায়েদের কিন্তু কোনোদিন কেশের মুঠি ধরবেন না। আপনারা 2-4 ঘা না ভুল হয়ে বলতে বাবা, না 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 মারবেন না, মারবেন না মা, হ্যাঁ না 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 হয়ে যায় রে বাবা, মায়েদের কোনোদিন মারবেন না। দেখবেন লক্ষ্মী চঞ্চল হলে সে সংসারে সব শেষ হয়ে যায়, সেই জন্য লক্ষ্মী চঞ্চল হতে নেই গো মা, কারণ আমাদের ওইদিকে আমাদের আমাদের অর্ধাঙ্গিনী উনি তো লক্ষ্মী হয়ে গেছে, কিছুদিন আগে হলো, ওই যে ভান্ডার দিয়েছে না বলে আমি লক্ষ্মী হে বলে সেই দিন বলছিল, বলে ভান্ডারে টাকা ঢুকেছে কত দেখো তাই লক্ষ্মী, আর তুমি লক্ষ্মী আমি তোমার বাহন হয়ে গেছি। হ্যাঁ গো মা, যখন যেটা বলবে সেটা আমার করতেই হয়, কেন করি তার কারণ আছে জানেন তো, আমি অনেক বোঝাই কি জন্য আর সংসারে অশান্তিটা হবে। আমি বলি দেখো আমরা দুজনে এসো না মিলেমিশে সংসারটা করি, কেন ঠোকাঠুকি হবে? একটা কথা আমরা ভাবি না, যে কথাটা আমি ভাবি, পিঞ্জিরার ভিতর থেকে 2টি পাখির মধ্যে একটা পাখি যখন উড়ে চলে যায় আর একটা পাখির অবস্থা কেমন হয় সেই পাখি তো জানে। আমি যদি তোমায় ছেড়ে আগে চলে যাই সেই দিন তুমি বুঝবে, আজ তুমি বুঝলে না, সেই দিন একটা শক্তিশীল বান তোমার বুকে দেওয়া হবে। আর তুমি যদি আমায় ছেড়ে চলে যাও তুমি আমার একটা শক্তিশীল দিয়ে যাবে, এই শক্তিশীল বান তো অনেক মায়েদের মুখে গাঁথা আছে, তা কেন সংসারে অশান্তি হবে? এইগুলো আমরা মীমাংসা করে নেব কোথায়? যেখানে হরিনাম সংকীর্তন মঠ মন্দিরে যাবো এবার আমাদের মীমাংসা করে নিতে হবে। এই মীমাংসা কিন্তু কোর্টে হয় না, কোর্টে হয় তো হয় কি? হ্যাঁ কেস করলে হবে, 2টো বাচ্চা হয়ে যাচ্ছে চলে যাচ্ছে কেন দা বাবা? হ্যাঁ কেস করবো কেন? কেস মানে কি? কেস মানে তো চুল, তা চুল করে কি হবে? আমার স্বামী স্ত্রীর মীমাংসা আমরা করে নেব, মঠ মন্দিরে চলে যাব, কোনো ভক্তের কাছে যাব, কোনো দিন আমাদের মধ্যে আর বিচ্ছেদ হবে না, এটা সত্য কথা মা। আমার যাওয়ার সময় হয়ে গেছে মা,
তাহলে ছোট করে দি আর আপনাদের কষ্ট দেব না মানে কি আপনাদের কাছে থেকে বিদায় হয়ে যাই আচ্ছা হ্যাঁ কি মা কি বলছেন না নাই না গো মা আর বেশি বাড়াবো না মা হ্যাঁ বাবা পরবতে না এবার আবার চার্জ দিতে হবে তো মা যেমন মোবাইলে চার্জ না থাকলে তার চার্জে বসাতে হয় এইবার আমাদের চার্জে বসাতে হবে জানেন মা চার্জে দিতে হবে তো এইবার কি হলো ভক্তা দিন ভগবান বলছে মা তুমি আমার গাছের গায়ে বেঁধে মেরেছো আমি এইবার তোমাকে শিক্ষা দেব শিক্ষা দেওয়ার জন্য কি করলেন ভিজা মাটির উপরে বসে মামার মুঠা মুঠা করে মাটি নিয়ে বদনে দিচ্ছে গোপাল এদিকে মা ডাকতে ডাকতে আসছে গোপাল 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 দাদা উমা সে ভিজা মাটির উপর বসে আছে হ্যারে গোপাল গোপাল ছি 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 তুই ভিজা মাটির উপর বসে আছিস কেন হায় 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 গোপালের এই অবস্থা কেন মাকে দেখিয়ে কি করছে ভগবান দেখুন ও গো রাজপুত্র হয়ে খায় মাটি তুলে তুলে রাজপুত্র হয়ে খায় মাটি তুলে তুলে রাজপুত্র হয়ে হে দয়াময় হে দীনজনার বন্ধু হে অনাথের নাথ এত সাধ্য সাধনা করে এমন ছেলে দিলে ঠাকুর আমি দধি দুগ্ধ ঘিত ছানায় এনেছি এ কি ছেলে গো এমন ছেলে কার বাড়ি আছে 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 মাটি খায় নবনি ফেলে এমন ছেলে কার বাড়ি আছে মাটি খায় নবনি ফেলে মাটি খায় নবনি ফেলে মাটি দধি দুগ্ধ ক্ষীর স্বর নবনির থালাটি নিয়ে বলছে হ্যারে গোপাল আরে তুই মাটি খাচ্ছিস এদিকে বাবা ছি ছি ভগবান হে দয়াময় হে দীনজনার বন্ধু হে অনাথের নাথ ওরে বাবা বদনের ভিতরে এত মাটি দিয়েছিস বের কর বের কর মা কি করলেন একটা অঙ্গুলি নিয়ে বের কর আস্তে আস্তে মাটি বের করছে ফ্যাল 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 ফেলতে ফেলতে বদনের ভিতরে লক্ষ্য করে দেখছো ও মা হায় হায় একই দেখছি গো আমার গোপালের বদনের মধ্যে কত নদ নদী নদ নদী দেখিলে কত তুলসীর নদ নদী ও বাবা কি গোপালের বদনের মধ্যে কি দেখছি কত নদ নদী কত তুলসীর বন নদ নদী দেখিলে না
পালনকারী সংহারকারী জগৎপতি পূর্ণ ব্রহ্ম সত্য সনাতন বললেন, দেখো মা, সামান্য নবনীর জন্য গাছের গায়ে বেঁধে কত আমার মেরেছো, কত অপমান করেছো। আমি কে তুমি জানো না? আমাকে পাওয়ার জন্য কত সাধ্য সাধনা করেছো সে কথা তুমি ভুলে গেছো। এই দেখো আমি কে। এই রকম ভাব একবার বিশ্বরূপ দর্শন করাইয়েছিলেন কাকে? সমবেত ভক্তমণ্ডলীময় মায়েরা তৃতীয় পাণ্ডবকে, ওই যে অর্জুন। অর্জুনকে একদিন মোহচ্ছন্ন দেখে আমার ভগবান বিশ্বরূপ দর্শন করাইয়াছিলেন না? এই যে মায়ার জালে তো আমরা তো আবদ্ধ। এই মায়াটাকে যতদিন আমরা ত্যাগ যতদিন না করতে পারবো, ততদিন মা গো আমাদের ভবসংসারে যাতায়াত করতে হবে। মায়া আমাদের সুখ দেব বলে শান্তি দিতে পারে না, মায়াতে আমাদের কায়া নষ্ট, তাই না মা? হ্যাঁ, কোথায় আমরা বাস করছি? এটা তো মায়া নদী, এটা মায়া নদী, মায়া নদীর উপর আমরা বাস করছি না? ওরে মায়া নদী কেমনে যাবি ভাইয়া রঙ্গিলা দেশের নাই, মায়া নদী কেমনে যাবি ভাইয়া, কেমনে যাবে ভাইয়া রঙ্গিলা দেশে নাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া, মায়া নদী কেমনে যাবি বা রঙ্গিলা দেশে নাই, মায়া নদী কেমনে যাবি ভাই, মায়া নদী কন্যার প্রতি মায়া, স্ত্রীর প্রতি মায়া, বিষয় সম্পত্তির প্রতি মায়া। মায়াতে কি হয়? জড় ভরত সারা জীবন ভগবানের সাধনা করলেন, শেষ জীবনে অমা একটা হরিণের বাচ্চা পুষেছিলেন জানেন? শেষের দিনে
ভগবানের নাম ভুলে গিয়ে না সেই হরিণের বাচ্চার কথা কদাই চিন্তা করছে, আমি মারা গেলে এই বাচ্চাটার কি অবস্থা হবে। হরিণের চিন্তা করতে করতে যখন দেহ রাখলো না, তার পরের জন্মে তার কি হলো, তার হরিণ জনিতে জন্ম নিতে হলো। রাজা বিষক সেন কুকুরের চিন্তা করেছিলেন, কুকুরের চিন্তা করতে কি হলো, তার কুকুর জনিতে যেতে হলো। সেই জন্য মা গো, মৃত্যুকালে আমরা যে যা চিন্তা করব সেইভাবে আমাদের জন্ম গ্রহণ হবে। সাধুগুরু বৈষ্ণব দিন রাত ওই যে ছোলা নিয়ে নাম জপ করছে, কেন কেন তার কারণটা কি? যদি একবার যদি কৃষ্ণ শেষের দিনে বাবা একবার জম কাকে দেখে ভয় করে, মালা তিলক দেখে ভয় করে, হরি নাম বলো না জম ছবে না, জমের জম সেই হরি ভাই, জমের বাবার ক্ষমতা নেই নিয়ে যাবে জমালয়ে। সেই জন্য মায়াটাকে আমাদের ত্যাগ করতে হবে। আহা, সেই জন্য বারবার বলছি এটা আমরা বাস করছি কোথায়, ওরে মায়া নদী কেমনে যাবে মায়া। পানি ছোটে সাধের বাগানে যাচ্ছে যে ভাসিয়া, কত রসিক সুজন ডুবে মরিল রে, কত রসিক সুজন ডুবে মরিল রে, ওই না পার ঘাটাতে যাইয়া মায়া নদে। বিশ্বরূপ তোমার মায়া বড়ই চমৎকার, তোমার লীলা বন্নিবার শক্তি আছে কার। ভগবানের দুটো শক্তি, যোগ মায়া হলো আর মহামায়া। জানেন যোগ মায়া দ্বারাই আমাদের ভগবানের পাওয়ার আশা যায়, আশা করা যায়। যোগ মায়ের উপাসনা করেছিলেন বৃন্দাবনের ব্রজগোপিনীরা, আর মহামায়ার উপাসনা করলে কি হয়, সেই জন্য পূজার সময় দেখেন না, ধনং দেহি রূপং দেহি যশং দেহি ধন দাও অর্থ দাও বিষয় দাও সম্পদ দাও। জানেন এটা হলো মায়া, মহামায়ার পূজা। যোগ মায়ার উপাসনা করলে কি হয়, যোগ মায়া যোগাযোগ করে দিয়ে আমার ভগবানের সঙ্গে মিলন করিয়ে দেবে। তাজ মায়াতে ভুলিয়ে দিয়েছেন, গোপাল রে তোর বদনে আমি একই দেখছি, তোর বদন তুই মূর্তি তো কর, এসব আমি দর্শন করতে পাচ্ছি না। গোপাল অচৈতন্য হয়ে ধুলায় পড়ে গেলেন। গোপালের বদনে সেই নদ নদী স্থাবর জঙ্গম, কত ওমা কত অসুর নিধন হচ্ছে একটা বদনের মধ্যে কি দেখছি,
আগুন জ্বলছে সেই আগুনে কত জীব সেই আগুনে পড়ে কত জীবের মৃত্যু হচ্ছে কি আমি কি দর্শন করছি সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে ধুলায় পড়ে গেলে চতুরের শিরোমণি গোপাল মনে মনে চিন্তা করছে মা কত যতন করে দধি দুগ্ধ ঘিত কত দধি দুগ্ধ ক্ষীর শরণ অবনী এনেছে আমি এ সমস্ত সেবা না করি আমি মাকে দুঃখ দিলাম আমি তো ভক্তাধীন ভগবান কে ভক্তাধীন ভগবান আমায় বলবে মাকে আর আমি কষ্ট দেব না দুঃখ দেব না কারণ আমি তো নিজ মুখে বলেছি ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার প্রাণ কেমনে ভক্তের অঙ্গে আমি বিনাশিববান ভক্ত আমায় সেবা দিলে আমি সেবা পাই ভক্ত আমায় সেবা না দিলে সেদিন উপবাসে যাই তাই ভক্তাধীন ভগবান দেখলেন মা পড়ে আছে ভিজা মাটির উপরে নিজের কোমল কর নিয়ে মায়ের গায়ে অর্পণ করে ডাকছে মা মা গো তুমি ওঠো মা তুমি উঠে দাও ক্ষীর সরস নবনী আমায় দাও মা আমি সেবা করব আহা ওগো বসিয়া মায়ের কোলে বসিয়া মায়ের কোলে আমার জগৎ চিন্তামণি জগত চিন্তামণি নবনী রে হাসি হাসি গোপালের বদনে নবনে দিচ্ছে আর গোপাল আনন্দে বিভোর হয়ে সেই নবনীর সেবা করছে নবনী খায় হাসি হাসি বদনে দেয় নন্দ রানী নবনী খায় হাসি হাসি নবনী দেয় নন্দ রানী কত ভাগ্যবতী মা যশোমতী ভাগ্যবতী মা যশোমতী আজ কোলে দোলে জগৎপতি ভাগ্যবতী মা যশোমতী কোলে দোলে আজ কোলে দোলে জগৎপতি ভাগ্যবতী মা যশোমতী আজ কোলে আজ মায়ের কোলে মিলন হল আমার কৃষ্ণ ভগবান মায়ের কোলে মিলন হল কৃষ্ণ ভগবান কৃষ্ণ তার নয়ন মণি কৃষ্ণ হরি বল শ্রী গুরু।
হরি হরি উপস্থিত কৃষ্ণরগণের দর্শক মণ্ডলী আজ এই মহতী হরিবাসরে ঠাকুরদা পালবাড়া।